হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা যে মুভিটি সম্পর্কে জানব সেই মুভিটির নাম লাভ ফর বিগিনার্স। এই গল্পটা হচ্ছে হাবিনো নামের সাধারণ একটি মেয়ের। এই মেয়েটি তার স্কুলের সব থেকে হ্যান্ডসাম ছেলের প্রেমে পড়ে। এই মেয়েটি কি তার ভালোবাসার মানুষটিকে পায়? যদি পেয়েও যায় তাহলে এদের রিলেশনশিপে কি হয়, তা আমরা জানব এই গল্পে। তো বেশি কথা না বলে চলেন গল্প শুরু করি। গল্পের শুরুতে আমরা হাবিনো নামের একটি মেয়েকে দেখি। আজকে তার স্কুলের প্রথম দিন। হাবিনোর সাথে তার বোন সাকুরা ছিল। সাকুরা হাবিনোর থেকে একটু ছোট এবং দেখতেও হাবিনোর থেকে অনেক সুন্দর। আর সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেক বেশি পছন্দ করে এবং সে সবসময় সেজেগুজে থাকে। আর তার বোন হাবিনো তার থেকে একদম আলাদা। সে একজন সাধারণ মেয়ে এবং সে সবসময় সাধারণভাবে থাকতে পছন্দ করে এবং হাবিনোর কোনো বন্ধুও নেই। এরপর হাবিনো তার স্কুলে যায়। স্কুলের বাকি সব স্টুডেন্টরা অনেক দামি দামি পোশাক পরে এসেছে এবং সবাই অনেক স্টাইলিশ। হাবিনো থেমে গিয়ে সবার দিকে তাকিয়েছিল। তখনই হাবিনোর একটি ছেলের সাথে ধাক্কা লাগে। এই ছেলেটির নাম কায়োটা। কায়োটা একটি প্লে বয় টাইপের ছেলে। আর এই স্কুলের সব মেয়েরা কায়োটাকে তাদের বয়ফ্রেন্ড বানাতে চায়। এই স্কুলের কিছু মেয়ে কায়োটাকে এত বেশি পছন্দ করে যে তারা পড়াশোনায় মন না দিয়ে কায়োটার পিছনে পড়ে থাকে। এরপর হাবিনো যখন তার ক্লাসরুমে যায় তখন সে জানতে পারে কায়োটা তার ক্লাসমেট। কিছুক্ষণ পরে কায়োটা হাবিনোর পাশে এসে দাঁড়ায়। কায়োটাকে পাশে দেখে হাবিনো একটু ভয় পাচ্ছিল। আর কায়োটা হাবিনোকে নর্মাল করানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই হাবিনো তার ব্যাগ থেকে একটি কাঁচি বের করে কায়োটার দিকে ধরে, যাতে কায়োটা ভয় পায়। হাবিনোর এমন কাজ দেখে বাকি মেয়েরা তার উপর রেগে যায়, কারণ আগেই বলেছি কায়োটাকে স্কুলের সব মেয়েরা পেতে চায়। এরপর বাকি সব মেয়েরা বলে, আমার বয়ফ্রেন্ডের দিকে কাইসি ধরার সাহস হলো কিভাবে তোর? এর ভিতর একটি মেয়ে তো হাবিনোর চুল কেটে দিতে যায়। তখনই কায়োটা হাবিনোকে বাঁচায় এবং স্কুলের সব মেয়েদের সামনে তাকে কিস করে এবং কায়োটা সবাইকে বলে, এটা আমার গার্লফ্রেন্ড। এই ঘটনার কিছু সময় পরে তাদের ক্লাসে টিচার আসে। টিচার বলে, কিছুদিনের ভিতরে আমাদের স্কুলে একটি কম্পিটিশন হবে, আর এই কম্পিটিশনের সব আয়োজন তোমাদেরকে করতে হবে। আর এই সব কিছুর দায়িত্ব ম্যাডাম হাবিনোকে দেয়, কারণ হাবিনো দেখতে অনেকটা আন্তরিক ছিল। এরপর হাবিনো তার ক্লাসের সব স্টুডেন্টদের 10,000 ইয়েন করে দিতে বলে, কিন্তু এখানে ক্লাসের বাকি মেয়েরা দিতে রাজি হয় না এবং কিছু কিছু মেয়েরা বলে, আমরা তোকে 10,000 ইয়েন তো দূরে থাক, 1 ইয়েনও দিতে পারবো না। ক্লাসের এমন অবস্থা দেখে হাবিনো হতাশ হয়ে পড়ে আর কম্পিটিশন নিয়ে চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছে না এত বড় কম্পিটিশনের আয়োজন এখন সে কিভাবে করবে। তখন কায়োটা তাকে বলে, তুমি যদি আমার সাথে ডেটে যাও তাহলে আমি সব কিছু ঠিক করে দেব। হাবিনো কোনো কিছু না ভেবেই কায়োটার কথাই হ্যাঁ বলে দেয়। হাবিনো হ্যাঁ বলাতে কায়োটা মুসকি মুসকি হাসে। এরপর কায়োটা সবাইকে বলে, কম্পিটিশনের জন্য আমাদের কোনো টাকার দরকার নেই। আমাদের কাছে যে জিনিসপত্র পড়ে আছে আমরা ওই সব দিয়ে কোনো না কোনো ব্যবস্থা করে নেব। তারপর হাবিনো এবং কায়োটা ডেটে যাওয়ার জন্য স্কুল থেকে যাচ্ছিল। যাওয়ার সময় কায়োটা হাবিনোকে ডেটের রুলস বলতে শুরু করে। তখন হাবিনো বলে, তুমি যেমন বলছো এভাবে হয় না। এটা বলার পরে সে কায়োটাকে ভালোবাসার ব্যাপারে কিছু কথা বলে, যে ভালোবাসার ভিতরে কি করতে হয় কি করতে হয় না। কায়োটা এইসব কথার আগামাথা কিছুই বুঝতে পারছিল না, এই জন্য সে চুপ করে হাবিনোর দিকে তাকিয়ে থাকে। পরের দিন সবাই কম্পিটিশনের আয়োজনে লেগে পড়ে। এখানে হাবিনোর ছোট বোন সাকুরাও এসেছে। তাকে দেখতে অনেক কিউট লাগছিল। সাকুরাকে প্রথম দেখাই কায়োটার ফ্রেন্ড ওর প্রেমে পড়ে যায়, কিন্তু সাকুরা আবার কায়োটাকে দেখে ফিদা হয়ে যায়। আর পাশ থেকে হাবিনো সব কিছু দেখছে। হাবিনো বুঝতে পারে তার বোন সাকুরা কায়োটাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর কম্পিটিশন শেষে হাবিনো এবং কায়োটা সাদে দেখা করে। এখানে হাবিনো কায়োটাকে বলে, তুমি তোমার চুল ছোট করতে পারো না? তোমার চুল অনেক বড় হয়ে গেছে, তুমি চাইলে আমি তোমার চুল কেটে দিতে পারি। এই কথা বলার পরে হাবিনো কায়োটার চুল কাটতে শুরু করে। এখানে আমরা জানতে পারি হাবিনো ছোটবেলা থেকে হেয়ার ড্রেসার হতে চায়। চুল কাটা শেষে হাবিনো বলে, তোমাকে তো এবার আরও বেশি হ্যান্ডসাম লাগছে। হাবিনোর এইসব কাজ কারবার দেখে কায়োটা ওর প্রতি আরও অ্যাট্রাক্ট হয়ে যায়। এরপর কায়োটা হাবিনোকে বলে, তুমি কালকে আমার সাথে ডেটে যাবে? হাবিনো হ্যাঁ বলে দেয়। পরের দিন হাবিনো তার বোনের কাছে যায় আর বলে, আমাকে একটু সাজিয়ে সুন্দর বানিয়ে দে। কিন্তু হাবিনো তার বোনকে এটা জানায় না যে সে আজকে কায়োটার সাথে ডেটে যাবে। এরপর হাবিনো কায়োটার সাথে দেখা করতে যায়।
কায়োটা হাবিনোর ড্রেস আপ দেখে অনেক হাসে, কারণ হাবিনোকে এই ড্রেসে দেখতে অনেক খ্যাত লাগছিল। তারপর কায়োটা হাবিনোকে একটি শপিং মলে নিয়ে যায়। শপিং মল থেকে কায়োটা হাবিনোকে শপিং করিয়ে দেয়। শপিং করা শেষে কায়োটা হাবিনোকে নিয়ে পার্লারে যায় এবং হাবিনোর মেকআপ করায়। মেকআপ শেষে কায়োটা তাকে দেখে পুরো অবাক হয়ে যায় এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ হাবিনোকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর কায়োটা তাকে একটি জায়গায় ঘুরতে নিয়ে যায়। এখানে আসার পরে কায়োটা হাবিনোকে কিস করতে যায়। তখন হাবিনো কায়োটাকে সরিয়ে দেয় এবং হাবিনো তার উপরে রেগে যায় আর বলে, বিয়ের আগে আমি এইসব কিছু করব না। কায়োটার এমন সব কাজ কারবার দেখে হাবিনোর মনে হচ্ছে সে তাকে ভালোবাসে না, সে শুধু তার সাথে মেলামেশা করতে চায়। পরের দিন হাবিনো যখন স্কুলে যায় তখন সে দেখে কায়োটাকে একটি মেয়ে জড়িয়ে ধরে আছে। এইসব কিছু দেখে হাবিনোর অনেক রাগ হয়। এরপর টিফিন সময়ে কায়োটা হাবিনোর কাছে আসে আর বলে, তুমি জানো তুমি এই স্কুলের অন্য সব মেয়েদের থেকে একদম আলাদা, এই জন্য আমি তোমাকে পছন্দ করি। স্কুল শেষে হাবিনো বাড়ি যাওয়ার পরে দেখে কায়োটা তাকে যে ড্রেসগুলো কিনে দিয়েছিল সেগুলো সে যেখানে রেখেছিল সেখানে নেই। আসলে হাবিনোর নতুন ড্রেস ওর বোন সাকুরা পরে বাইরে গেছে। এখন হাবিনো তার বোনকে খোঁজার জন্য বাইরে যায়। রাস্তাতে হাবিনোর কায়োটার সাথে দেখা হয়। হাবিনো কায়োটার উপরে একটু রেগেছিল। কায়োটা তাকে বলে, তুমি কি কালকে আমার বাড়িতে হোমওয়ার্ক করতে আসবে? হাবিনো কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। পরের দিন সকালে হাবিনো, সাকুরা এবং কায়োটার এক ফ্রেন্ড আসে সবাই একসাথে হোমওয়ার্ক করার জন্য। কিন্তু এখানে কেউ তাদের কাজ করছিল না, অকারণে কথা বলছিল। তারপর তারা সবাই ঘুরতে যাওয়ার প্ল্যান বানায়। এরপর আমরা হাবিনো, সাকুরা, কায়োটা এবং তার এক বন্ধুকে এক বিচে দেখি। তারা সবাই এই বিচে ঘুরতে এসেছে। এখানে সবাই অনেক মজা করছিল। এরপর হাবিনো তার বোনকে কায়োটার ফ্রেন্ডের সাথে কিস করার আগ মুহূর্তে ধরে ফেলে। হাবিনো মনে করেছিল তার বোন সাকুরা কায়োটার সাথে এইসব করছে। সাকুরা হাবিনোকে বলে, আমি এখন আর কায়োটাকে পছন্দ করি না, কারণ এখন আমি কায়োটার ফ্রেন্ডকে পছন্দ করি। এরপর রাতে কায়োটা হাবিনোকে টেলিস্কোপের কাছে নিয়ে যায় এবং তাকে তারা দেখায়। তারা দেখার সময় কায়োটা বলে, আজ থেকে ঠিক এক বছর পরে আমরা এখানে দেখা করব এবং তখন আমরা এভাবে একসাথে তারা দেখব। এত সুন্দর রোমান্টিক মুহূর্তে হাবিনো কায়োটাকে প্রপোজ করে, কিন্তু কায়োটা না বলে এখান থেকে চলে যায়। এরপর থেকে হাবিনো শুধু ভাবে, কায়োটা তো প্রথমে তার পিছনে পড়ে থাকতো সব সময়, কিন্তু এখন কায়োটার কি হয়েছে? তারপর আমরা দেখি রাতে হাবিনোর বাড়িতে কায়োটার ফ্রেন্ড এসেছে, মানে সাকুরার বয়ফ্রেন্ড। হাবিনো কায়োটার ব্যাপারে তার ফ্রেন্ডের কাছে জানতে চাইলে সে বলে, কায়োটা যখন ছোট ছিল তখন ওর মা ওর বাবাকে ধোঁকা দিয়েছিল এবং তাকে ছেড়ে চলে গেছিল। তারপর থেকে কায়োটার ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। এইসব কিছু শোনার পরে হাবিনো সিদ্ধান্ত নেয় সে আবার কায়োটার মনে তার জন্য ভালোবাসা জাগাবে। এরপর হাবিনো কায়োটার জন্মদিনের জন্য অনেক কিছু আয়োজন করে। কিছুদিনের ভিতর কায়োটার জন্মদিন চলে আসে। জন্মদিনের দিন হাবিনো কায়োটাকে বলে, আমি তোমার মায়ের মতো না, আমি তোমাকে ধোঁকা দেব না, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। হাবিনোর মুখে এইসব কথা শুনে কায়োটার মন নরম হয়ে যায়। এরপর তারা এখানে কিস করে এবং এখন থেকে তারা রিলেশনশিপে চলে আসে। এরপর থেকে হাবিনো ধীরে ধীরে স্টাইলিশ মেয়ে হয়ে ওঠে আর এভাবে তাদের রিলেশনশিপ অনেক সুন্দরভাবে যেতে থাকে। কিন্তু হঠাৎ একদিন তাদের মাঝে নতুন একটি মেয়ে আসে। এই যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটির নাম নানা। একসময় এই মেয়েটি জুনিয়র স্কুলে কায়োটার সাথে পড়াশোনা করত, কিন্তু এখন সে কায়োটার স্কুলে চলে এসেছে এবং নানা কায়োটার স্কুলে আসার পরে কায়োটা তার সাথে অনেক বেশি সময় কাটাচ্ছিল, যেটা হাবিনোর একদম পছন্দ না। এইসব কিছু দেখে তার অনেক রাগ হচ্ছে এবং সে ভয় পাচ্ছে, এটা ভেবে যে কায়োটা যদি কখনো তাকে ছেড়ে চলে যায়। এরপর হাবিনো লাইব্রেরিতে বই নিতে যায়। তখন ওখানে নানা আসে এবং সে হাবিনোকে বলে, আমি হচ্ছি কায়োটার প্রথম ভালোবাসা। এই কথা শুনে হাবিনোর মন খারাপ হয়ে যায়। অন্যদিকে কায়োটা খবর পেয়েছে তার মা অনেক অসুস্থ। কায়োটার বাবা তাকে বলে, তুমি হসপিটালে গিয়ে তোমার মাকে দেখে এসো, কারণ তোমার মা তোমার সাথে দেখা করতে চায়। কিছু সময় পরে হাবিনো কায়োটার কাছে আসে এবং বলে, স্কুল শেষে আজকে আমরা একসাথে ঘুরতে যাব, কিন্তু কায়োটা মানা করে দেয়। এখানে কায়োটা হাবিনোর কথায় না বলেছে তার কারণ সে স্কুল শেষে তার মাকে দেখতে যাবে,
এরপর স্কুল শেষে কায়োটা তার মাকে দেখার জন্য হসপিটালে যেতে লাগে। কায়োটা যখন হসপিটালের বাইরে পর্যন্ত চলে আসে তখন তার কাছে নানার মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, তুমি এখনই আমার সাথে দেখা করো। এরপর কায়োটা তার মাকে হসপিটালে না দেখতে গিয়ে ওখান থেকে নানার সাথে দেখা করে। নানা কায়োটাকে বলে, আমরা কিন্তু এইবার একই কলেজে অ্যাডমিশন নেব, যেমনটা আমরা জুনিয়র স্কুলে প্রমিস করেছিলাম। এখানে হাবিনো কায়োটা এবং নানাকে একসাথে দেখে নেয়। এই সব কিছু দেখে তার অনেক খারাপ লাগে। তারপর হাবিনো কায়োটার সাথে ব্রেকআপ করে নেয়। হাবিনো মনে করে কায়োটা নানার সাথে ঘুরবে বলে তার সাথে ঘোরার জন্য রাজি হয়নি। এরপর আমরা এক বছর পরের সিন দেখি। হঠাৎ হাবিনোর কাছে একটা স্টুডিও থেকে মেল আসে, যেখানে হাবিনোকে মডেলিং করার জন্য অফার আসে। এরপর হাবিনো মডেলিং করার জন্য রাজি হয়ে যায়। তারপর হাবিনোর অনেকগুলো ফটোশ্যুট করা হয় এবং হাবিনোর ফটো একটা ম্যাগাজিনে ছাপা হয়। এই ম্যাগাজিন হাবিনোর স্কুল পর্যন্ত পৌঁছে যায়, আর স্কুলের সবাই হাবিনোর ম্যাগাজিন দেখে শকড হয়ে যায়, কারণ হাবিনো আগের থেকে এখন অনেক সুন্দর হয়েছে এবং অনেক স্মার্ট হয়েছে। আমরা গল্পের শুরুর দিকেই শুনেছি হাবিনোর স্বপ্ন সে একজন হেয়ার ড্রেসার হতে চায়। এই জন্য সে মডেলিংয়ের পাশাপাশি তার হেয়ার ড্রেসিংয়েরও প্র্যাকটিস করে যাচ্ছে। অপরদিকে কায়োটা তার মায়ের সাথে দেখা করে এবং কায়োটা নানাকে ফোন করে তাদের দেখা করার কথাটা ক্যান্সেল করে দেয়। কায়োটা নানাকে কথা দিয়েছিল ক্রিসমাসে ওরা দুজন একসাথে টেলিস্কোপের মাধ্যমে তারা দেখবে। ফোনে কথা বলার শেষে কায়োটা ট্রেন স্টেশনে ছুটে যায়, কিন্তু সে দুর্ভাগ্যবশত ট্রেনটি মিস করে। এইসব কিছু কায়োটা হাবিনোর সাথে দেখা করার জন্য করছে, কারণ এখন থেকে এক বছর আগে কায়োটা হাবিনোকে প্রমিস করেছিল যে তারা ঠিক এক বছর পরে একসাথে ক্রিসমাসের দিনে টেলিস্কোপের মাধ্যমে তারা দেখবে। অন্যদিকে আমরা দেখি হাবিনো ঠিক ওই জায়গাতে একা একা দাঁড়িয়ে আছে এবং সে কায়োটার জন্য অপেক্ষা করছে, কিন্তু কায়োটা ওখানে আসে না। তারপর হাবিনো ওখান থেকে চলে যেতে লাগে, তখনই সে দেখে কায়োটা ওখানে চলে এসেছে। তারপর ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে এবং কিস করে।